অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। সন্ত্রাস কত ভয় পেলে লোকে এই হোটেল সন্ত্রাস করে। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কলকাতা থেকে আরম্ভ করে জেলা পর্যন্ত পরের পর হোটেলে বিভিন্ন রাজ্য থেকে আসা বিজেপির নেতাকর্মীরা ভরেছিলেন। একজনকেও জিজ্ঞাসা করতে যায়নি কেন তারা আছেন। কিন্তু ত্রিপুরায় ভয় পেয়ে কেঁপে গিয়ে হোটেলকে হুমকি দেয়া হচ্ছে, ঘর দেয়া যাবে না, হোটেলকে হুমকি দেয়া হচ্ছে, খাবার দেয়া যাবে না, হোটেলকে হুমকি দেয়া হচ্ছে, বৈঠক করা যাবে না। তো যত এসব করবেন তত বেশি ত্রিপুরার মানুষ বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসটাই আসল বিকল্প। ঘণ্টা বেজে গিয়েছে বিজেপির, বিজেপি বুঝতে পারছে, ভয় পেয়েছে, সেই কারণে বিজেপি এই হামলাগুলো করছে। বিভিন্ন দল থেকে বিজেপির সহ বিভিন্ন দল থেকে তৃণমূলের কর্মীরা আসছেন, সংগঠকরা আসছেন, তো আসছেন ভালো। সুদীপ রায় বর্মণ গত দুদিন ধরে যে পোস্ট করা শুরু করেছেন, তার মধ্যে আজকের পোস্টটা সরকারি চাকরির অস্বচ্ছতা নিয়ে পোস্ট করেছেন, এবং একই সঙ্গে জিতেন বাবুরও বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে বলেছি, দলের নেতাদেরকেও বলেছি, কিন্তু তারা এই নোংরা সংস্কৃতি বন্ধ করছেন না। এবার ত্রিপুরার মানুষ যদি রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে উঠলে সামলানো কঠিন হবে। সুদীপ বাবু বা জিতেন বাবু কি তৃণমূলের দিকে আসছেন? আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকু বলবো যে বিজেপি সরকার রয়েছে ত্রিপুরায়, ত্রিপুরায় যে সরকারটা রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টির সরকার, আর সুদীপ রায় বর্মণ ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র বিধায়ক এবং সঙ্গে আরও অন্যরা রয়েছেন। তা একজন সিনিয়র বিধায়ক সুদীপ রায় বর্মণ তিনি বলছেন সরকারি চাকরিতে এই পরিমাণ অস্বচ্ছতা এবং তিনি বাতিল করতে বলছেন পরীক্ষা পদ্ধতিটা। দুটো জিনিস, এক, তার মানে ত্রিপুরায় সরকারি চাকরির পরীক্ষা বাতিল হওয়া উচিত দাবি করছেন বিজেপির ভেতর থেকে, আর দ্বিতীয়টা আরও মারাত্মক, এমন অবস্থা, এমন অগণতান্ত্রিক সরকার যে দলের সিনিয়র বিধায়ক তিনি মুখ্যমন্ত্রীকে বলতে পারছেন না, মুখ্যমন্ত্রী কারোর কথা শুনছেন না, তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হচ্ছে, এইটা হচ্ছে আরও মারাত্মক।